আপনি বলুন আপনার কি অসুবিধা এটা বলুন। জোর কমে যাচ্ছে এরকম করে জোরে শক্ত করে ধরতে পারেন করে। হ্যাঁ দেখেন দুই হাত এরকম করে রাখেন, ওই যে আমি যে টেস্টটা করছি দেখেন এটা যাচ্ছে না, এই যে এটা আমি নিতে পারি না, এটা করে রাখেন এই খুব ইজিলি চলে আসলো, জোরে ধরতে পারছেন না। একটা জিনিস দেখেন এই যে এখানে ওনার একটা ট্যাপ পড়ে গেছে, এই দুইটার মধ্যে পার্থক্য দেখেন, তাহলে এখানে কোনো এটা ভালো আছে, এখানে একটা ট্যাপ পড়ে গেছে এই জায়গায়। ওনার উনি আসছে অনেক পরে, আসলে যে প্রবলেমটা হয়েছে এই জায়গায় একটা নার্ভ আছে, এটাকে মিডিয়ার নার্ভ বলে, এই নার্ভটা চাপা খেতে খেতে একসময় যখন ওনার ঝিনঝিনি ছিল, পজিটিভ সিমটম ছিল, তখন উনি চিকিৎসা করেছেন হয়তো, কিন্তু উনি ওটার ভালো ট্রিটমেন্ট না পাওয়ার কারণে এখন এটা ইয়ে হয়ে গেছে, এটা আপনার ক্ষয় হয়ে গেছে। যে এখন ওনার কিন্তু সেরকম ব্যথা নাই, এখন দেখেন এখন ওনার সিমটম গুলো নেগেটিভ সিমটম চলে আসছে। এখন ওনার সমস্যা হয়ে গেছে এখানে জয়েন্টে, জয়েন্ট দুর্বল হয়ে গেছে বলে জয়েন্টে ব্যথা হয়েছে, আর কিন্তু অন্য যে সিমটম গুলো ওনার থাকে সেই সিমটম গুলো নাই। আচ্ছা এটা এরকম হয়ে যায়, এটা অন্য অন্য সমস্যা, এটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আপনার একটা কার্পাল টানেল সিন্ড্রোমের একটা সমস্যা, এটা খুব কমন একটা সমস্যা, তো এটা ঠিক মতো চিকিৎসা না করালে এরকম এটার থেকে অন্য সমস্যাগুলো হয়।